বারাণসী কেন্দ্র থেকে এ নিয়ে তৃতীয়বারের জন্য জিতেছেন মোদী আর সেই জয়ের পর প্রথমবার নিজের সংসদীয় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কৃষক সম্মেলন ছিল সেই সম্মেলনে দিতে চান সম্মান নিধি প্রকল্পের আওতায় সতেরোতম কিস্তি বিতরণ করেন তিনি এই প্রকল্পের অধীনে প্রায় নয় দশমিক দুই ছয় কোটিরও বেশি কৃষক কুড়ি হাজার কোটি টাকার বেশি আর্থিক সুবিধা পাবেন এদিন প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য আদিত্যনাথ কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ সে রাজ্যের আরও একাধিক মন্ত্রী মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি ছিল তার কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিতরণের পর গঙ্গা আরতি করেন প্রধানমন্ত্রী এরপরই হঠাৎ তিনি সারপ্রাইজ ভিজিট করেন বারাণসীতে একটি নির্মীয়মান স্টেডিয়ামে সেখানে পৌঁছে তিনি কাজ কেমন চলছে তার তদারকি করেন পাশাপাশি সেখানে উপস্থিত বিভিন্ন কর্মকর্তার থেকে শ্রমিক সকলের সঙ্গে কথা বলেন খতিয়ে দেখেন সবটা স্টেডিয়াম তৈরি হলে যুব সমাজের উন্নতি হবে সেখানকার তরুণ প্রজন্মকে খেলার প্রশিক্ষণের জন্য রাজ্যের বাইরে যেতে হবে না বারাণসীর ওই সভা থেকে দেশের কৃষকদের উন্নয়নে বিজেপি সরকারের ভূমিকার কথা তুলে ধরেন তিনি বলেছেন বাবা বিশ্বনাথ মা গঙ্গার আশীর্বাদ এবং কাশীর মানুষের ভালোবাসায় আমি তৃতীয়বারের দেশের প্রধান সেবক হয়েছি